ওর বাবার এর ইউরে একটু দেয়া হয়েছে। তো এই যে আমি করে দিয়েছি, আমি যে রাত্রিরে কিনা এই যে ছাদে যাচ্ছি, একটুখানি দরকার আছে, তো সেই কারণে দেখতে যে ফুল আছে কিনা, ফুল দেখতেই যাচ্ছি। চলুন আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। এই দেখুন আমাদের দিদির বাড়ি থেকে গঙ্গা দেখা যায়। আগেরবার এসে আমি দেখিয়েছিলাম যে আমার দিদির বাড়ি থেকে গঙ্গা দেখা যায়, বুঝছেন? যে ফুল নিতে এসেছিলাম, একটা ভিডিও বানাবো সেই কারণে। এই ফুলগুলো কি সুন্দর হয়, থোকা থোকা বেশ মাথায় দিলে ভালো লাগে। তো রিল বানাবো বলে এই ফুলটা আর কি আনতে এসেছি। আজকে তো আজকের দিনটা আর কালকের দিনটাই হচ্ছে লাস্ট দিদি বাড়িতে থাকার, তারপরে তো আমি বাড়ি চলে যাব। কালকেই লাস্ট দিন, ছুটি শেষ হয়ে গেল, আর এখন আমার নতুন করে নতুন জার্নি শুরু হয়েছে, ছেলেকে স্কুল নিয়ে যাওয়া, গিয়ে আবার স্কুল যাব মঙ্গলবার থেকে, আবার সেই ব্যাক টু ওল্ড লাইফ। তো যেতে ইচ্ছা করছে না একদমই, কিন্তু যেতে হবে, সংসার সংসার ফেলে রেখে তো আর, তা অনেকগুলো দিন হয়ে গেল, প্রায় দু সপ্তাহ তো ছিলাম। সেই বুধবার এসেছিলাম ভাইফোঁটাতে, ভাইফোঁটার আগের দিন না মঙ্গলবার এসেছিলাম, হ্যাঁ দু সপ্তাহ তো হয়েই গেল ধরে নি। আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার সেই কাজ। তো তার আগে এখানে সময় যখন আছে দু চারটে রিল বানিয়ে নিয়ে যাবো। আর আজকে যেহেতু সানডে, তো তিন্নি যেহেতু বাড়িতে আছে, তো আমি তিন্নিকে বলবো যে দুটো রিল বানিয়ে দিতে, কেউ বানিয়ে দিলে সুবিধা হয়। হাঁপাচ্ছে এইটুকু উঠে, দেখতে পাচ্ছেন কি অবস্থা শরীরের, এখানটা করে হেভি লাগে দেখতে। আজ একটুখানি বাইরে বেরোবো, দেখে একটু রেস্টুরেন্টে খেয়ে দিয়ে আসবো। এসে থেকে কোথাও যাওয়া হয়নি, ওই নেমন্তন্ন বাড়ি গেছিলাম বিনা নেমন্তন্নয়, আর কালীবাড়িতে ঠাকুর দেখতে গেছিলাম, ওইটুকু অনুষ্ঠান হলো কালীবাড়িতে, ওই অনুষ্ঠান দেখতে গেছিলাম, আর কোথাও যাওয়া হয়নি। তাই একটুখানি তিন্নি যেহেতু সানডে, তিন্নিকে নিয়ে একটুখানি বেরোবো, এই আর কি ইচ্ছা আছে। চলুন নিচে যাই, রোদ্দুরটা মুখে লাগছে তো মুখটা একদম কুচকে যাবে, সেই জন্য তাকাতে পারছি না। চলো নিচে যাই, কিন্তু এখন শীত পড়ে গেছে, ঠান্ডা বেশ পড়ে গেছে, তো অতটাও অসুবিধা হচ্ছে না, যে রোদ্দুরটা মুখে লাগলে ভালোই লাগছে, বেশ বেশ ঠান্ডা পড়ে গেছে। মানে আমাদের ওখানে কনকন করছে, আর পাঁচেলাতে তো বাবা একদম ঠান্ডা, একদম কি যে ঠান্ডা লাগছিল কি বলবো। ওখানে গেলে মনে হবে যে হ্যাঁ নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর পড়তে চলেছে, ঠান্ডা ঠান্ডা না বললে ভালো লাগে? শীতকালে শীত হবে না, গরমকালে গরম হবে না, তাহলে কি করে চলবে? চলুন, ছেলে আর তিন্নি ওরা ঘুরতে গেছে, যাও নিয়ে গেছে, ওদের তো ঘুরতে যাওয়া মানে কিছু না কিছু জিনিসপত্র কেনা আর কি। কালকে তিন্নির একটা স্যার এসেছিল, সে দিয়ে গেছে চিপস লজেন্স, তো দিয়ে গেছে, আবার গেছে আজকে, আজকে আবার নিয়েছে কিনা কিছু নিয়ে আসে, বাকি সেদিনকে দিয়েছে মানা, মানে আমার ভাই তত কিছু দিয়েছে, সেই সব পরে আছে। দিদি এখানে রান্না করছে, কি রান্না করছি, চচ্চড়ি ও ছেলের ঝোল ভাত হয়ে গেছে। এইটা গিফট পেয়েছে জিজু, কপারে তারা নিদিত্ত অন্ধ, কপারে দুটো গ্লাস, আর হচ্ছে দুটো গ্লাস, আর এটা যে জল, জল খাওয়ার বোধ সুন্দর হয়েছে বলে এরকম গিফট পেলেও হয়। আমাদের আবার ভুল ভাল যত গিফট পায়, আমাদের শুধু থালা বাসন এইসব, এত থালা বাসন পেয়েছে রাখালা দেয় এখানে স্টিলের। সেদিনকে ভাইফোঁটার দিনকে তুতান, মানে রেহান দাদা ও তিন্নিকে কি দিয়েছে সেইটা আমি দেখাতে ভুলে গেছি, মানে তিন্নি রেহান দাদা এই যে এই কাপটা দিয়েছে, এই যে এই কাপটা ভাইফোঁটার গিফট, রেহান দাদা দিয়েছে তিন্নিকে, তিন্নি ওর বাবার এর গিফট আনতে গিয়ে
ঘড়ি কিনে নিয়ে এসেছে, জামাই ষষ্ঠীর গিফট কিনতে গিয়ে ওর নিজের জন্য এই যে ঘড়ি কিনে নিয়ে এসেছে, মশাই কিনে দিয়েছে, ও কিনেছে, দিদিয়াও কিনেছে, ভাত খাওয়া হচ্ছে ভাত, আর এই যে নিজ চান হবে সেই জন্য দরজা দেওয়া হয়ে গেল। না খেয়ে না দিতে চাস তাহলে দিয়ে দে, নিয়ে নেবে ঘড়ি, যে জেনি বাবুর চান হয়েছে ওই জন্য রোদ্দুরে একটু দেয়া হয়েছে, রোদ্দুরে বসে আছে জেনি, জেনি খিদে পেয়েছে, কুদু পেয়েছে, চান করে দে এখনো, হ্যাঁ চান করেছে তো, করেছে চান, চান করে নে এখনো বললাম, করেছে জেনি, কালকে লাস্ট জেনিকে কালকে লাস্ট দেখা হবে, আবার আমরা পরে আসবো, জেনি কালকে থেকে ফ্রি, যত ছুটাছুটি করবে দৌড়াদৌড়ি করবে। আজকে লাঞ্চ মেনুতে আছে ভাত, এখানে আছে শিম বেগুন ভাতে, তোপসে মাছের ঝাল, এখানে কালকের একটু চিকেন ছিল সেটাও আছে, ডাল, আর এখানে জেনির হচ্ছে চিকেন ভাত মাখা হচ্ছে, চান করার পর খাবে, এখানে তিনি লজ্জা খালি মুখ ফিরিয়ে নেবে। ঠিক আছে দেখানো হয়ে গেছে অলরেডি, আজকে চলছে আমাদের মোমো পার্টি, তোদের দেখাইনি মোমো পার্টি চলছে, মোমো খেতে খেতে আমার মনে পড়েছে যে ভিডিও করতে ভুলে গেছে, মোমো হাতে সরা তিননি, এই একটা পড়ে আছে এখানে আছে এখন, খেতে দেবে নাকি খা, খাবি তো, তুই উঠছিস না, ও লজ্জা পাচ্ছে, ছেলেগুলো কথা এই যে আমার সাজগোজ হয়ে গেছে, এরকম সেজেছি আর কি, এটা তিন দিন কানের পরেছি, কানেরটা খুব সুন্দর দেখতে, তো এখন ওর একটুখানি কানের টানের কেনার শখ হয়েছে দেখছিলাম, তো ওর কালেকশন থেকেই আমি একটা বার করে পরে নিয়েছি, কেমন লাগছে জানাবেন কমেন্ট বক্সে, তো চলুন ঘুরে আসি আহারে দরবার থেকে। চলে এসেছে আমাদের স্টার্টার ডিশ ড্রামস অফ হেভেন, এখানে সার্ভ করে দিয়েছি আমি এদের দুজনকে, হাতে করে খাও, চামচ রেখে দাও, চা পট করে খেয়ে নিয়ে, চা পচ করে কেমন লাগলো, বাড়িতে নিয়ে যাওয়ার অর্ডারটা দেওয়া হয়ে গেছে, সেটা নিয়ে পরে বাড়িতে এখন খেলাধুলো করছে, ওই জন্য এখন আমরা গেট বন্ধ করে দাঁড়িয়ে আছি, এই সময় বাড়িতে এলাম, এখন ঘড়িতে 9টা বেজে গেছে, আমরা ওয়েট করছি জেনি কখন ভিতরে ঢুকবে, 9:30 বেজে গেছে, বললাম না পারফেক্ট 9:30 বাজে, তো সেই জন্য ওয়েট করছি আমরা কখন ঢুকবে জেনি, তো আমরা এন্ট্রি করবো, পিছনে বউ লাগিয়েছি ম্যাচিং করে, খাওয়া দাওয়া করে নি, এই যে দুজন মিলে ঘড়ি কিনেছে, তোরটা দেখা, আরে উল্টো তো, স্পাইডারম্যান ঘড়িটা দেখা, দেখতে পাচ্ছ, তোরটা দেখা, দুজনে মিলে ঘড়ি কিনেছে, ময়ের কিনতে গিয়ে সুমন আঙ্কেলের ঘড়ি কিনতে গিয়ে, আরে বাপরে
তো চলুন বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুতে যাবো। এখন ঘড়ির কাঁটা প্রায় 12টা বাজতে যায়, শেষ করে দিচ্ছি। টাটা বাই, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে। কালকে বাড়ি চলে যাবো, মনটা খুবই খারাপ লাগছে। চলুন কালকে আবার ব্লগ করবো, আজকের মতো শেষ। টাটা বাই, গুড নাইট, ভালো থাকবেন।